ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। প্রিয় বন্ধুরা, এই লক্ষ্যে কাজ করেছে দেশের অনেক মানবিক ভাইয়েরা, তার মধ্যে এই হাফেজ নাইমও একজন, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঈদের খুশি সবার সাথে শেয়ার করার জন্য তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন। যদিও কিছু সময় আমি তার সাথে ছিলাম, আমি তার সাথে থেকে কিছু যেটা বুঝতে পারলাম যে তিনি মানবিক কাজ ছাড়া, মানবিক চিন্তা ছাড়া তিনি একটি মুহূর্ত কোনো অন্য কাজে ব্যয় করেন না। কাহারও ঈদের বাজার, কাহারও শার্ট, কাহারও পাঞ্জাবি, কাহারও জন্য জুতা, আবার কারো জন্য ঝকঝকে ড্রেস। প্রিয় বন্ধুরা, শুধু এই ঈদ উপলক্ষেই নয়, ঈদের উপহারই নয়, এর আগেও কিন্তু বিগত দিন থেকেই তিনি এই মানবিক কাজে জড়িত আছেন। তার নিজের এবং কিছু মানবিক ভাই ও বোনের অনুদানের অর্থেই কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। প্রিয় বন্ধুরা, তার কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তবে ভিডিও করা জরুরি কাজ, যেহেতু তিনি অনুদান নিয়েও কাজ করেন, নিজে দেওয়ার সাথে সাথে অনুদানও দেন, সেহেতু ভিডিও করা জরুরি, কারণ যারা অনুদান দেন তাদের এটা দেখা উচিত। অন্যথায় কিন্তু যে ব্যক্তি অনুদান দিবে সে ব্যক্তির মনে একটা সংশয় থাকবে যে আমি যে অনুদানটা দিলাম সেটা কি করলো না করলো, তো সেজন্য কিন্তু ভিডিও করা অত্যন্ত জরুরি। যদিও এই ইউটিউবে এখন যারা ভিডিওটি দেখতেছেন, ইউটিউবে ভিডিও দেওয়ার মূল কারণ কিন্তু আমি তাকে প্রস্তাব দেই বা আমি তার ভিডিওগুলো সংগ্রহ করে আপলোড দেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও অসহায় মানুষের মুখে আমি নিজেও হাসি ফুটানোর চেষ্টা করবো। আপনারা শুধু ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্ট দিবেন। আপনারা যদি সবাই একটু একটু করে সাপোর্ট দেন তাহলে কিন্তু আমরা অনেক অনুপ্রেরণা পাব, আর সেই অনুপ্রেরণান্বিত হয়ে আমরা যে অসহায় মানুষগুলো রয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে পারবো বা তাদের মুখে হাসি ফুটাতে পারবো। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।